বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী ভাইরা সবাইকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি বন্ধুরা প্রতিবারের মতো আজকে আপনাদের যে পূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বিশেষ আরব দেশে অবশ্যই ভাইদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বন্ধুরা উক্ত ক্লাসটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অথবা আপনার ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার ফলে স্ক্রিনে থাকা বেল্ট আইকনটি অবশ্যই প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান এবং অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো অভিভূত মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন সেভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদের প্রয়োজনে লাগে এমন ক্লাস তৈরি করতেছি ইনশাল্লাহ করব। যে কাজ দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যেমন কুল্লু আগ্রাদ ওয়াদ্দি হেনাক সব মালামাল ওখানে পাঠাও কুল্লু মানে সব আগ্রাদ মানে হচ্ছে মালামাল অথবা সামান দিয়েও বোঝানো হয় মালামাল ওয়াদ্দি মানে পাঠানো হেনাক মানে ওখানে বা মিন্নাক মানে ওখানে ওয়াদ্দি কোনো কিছু পাঠানো বা পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়াদ্দি বলা হয় নেক্সট মিনুসায়েক। নাম ইনতাক ড্রাইভার কে তুমি কি ড্রাইভার মিনু সায়েক মানে হচ্ছে ড্রাইভার কে মিনু মানি কে ড্রাই সায়েক মানে ড্রাইভার এরপর আপনি যাকে বলছেন মিনু সায়েক সে উত্তর আপনাকে বলতে পারেন নাম মানে জি মানে জি আমি ড্রাইভার এরপর আপনি আবার তাকে প্রশ্ন করতে পারেন ইনতা চায়েক এটা একটা প্রশ্নবোধক স একটু ধাক্কা দিয়ে বলবেন ইনতা শায়েক তুমি কি ড্রাইভার শায়েক মিন ফাদেক ইফতাবাপ সায়রা ড্রাইভার দয়া করে গাড়ির দরজা খোলো মনে করেন আপনি কোনো ড্রাইভারকে বলতেছেন যে ড্রাইভার দয়া করে গাড়ির দরজা খোলো সেটাকে আরবিতে বলতে গেলে কীভাবে বলতে হয় যেমন সায়েক মিন ফাদলেক সায়েক মানে ড্রাইভার ড্রাইভার দয়া করে ইফতাবাপ চায়রা ইফত্যা মানে হচ্ছে খোলা বাপ মানে হচ্ছে দরজা সায়রা মানে গাড়ি সায়েক মিন ফাদলেক বাপ চায়রা ড্রাইভার দয়া করে গাড়ির দরজা খোলো নেক্সট ইনতা সায়রা কামকুশ্রিফি তোমার গাড়িতে সিট কয়টা মনে করেন আপনি চলার পথে বা একটা কোস্টার ভাড়া করবেন অথবা একটা ট্যাক্সি ভাড়া করবেন সেক্ষেত্রে আপনার জনবল অনুযায়ী আপনি ড্রাইভারের কাছে জানতে চাচ্ছেন যে সিট কয়টা সেক্ষেত্রে আরবিতে বলতে গেলে সাইরা মানে তোমার গাড়িতে কাম কুরসি ফি কাম মানে কত কুরসি মানে হচ্ছে চেয়ার ফি মানে কাম কুর্সি ফি তোমার গাড়িতে সিট কয়টা আছে এখানে কিন্তু বসার চেয়ারকেও বলা হয় আরবিতে কুরসি গাড়ির সিটকেও আরবিতে কুর্সি দিয়ে বলা হয় মুদির অবলিক গুল কালাম মুদির আপনার কি সমস্যা দয়া করে সোজা কথা বলেন মুদির আন্তা শুনো শুনোমানিও কি এসমানিও কি মুদির আন্তা শুনো মুশকিলা মুদির আপনার কি সমস্যা মুশকিলা মানে সমস্যা লাও স্যামাহেট মানি দয়া করে মিন ফাদলেক মানি দয়া করে মিন ফাদলেক ইন গুল গোল সিদা কালাম মানে দয়া করে তুমি সোজা কথা বলো সিদা মানে সোজা কালাম মানি কথা নেক্সট আইয়া বুকরাজিব ইন তারতিব ওকে কাল আমি তোমাকে বেতন দিব আইয়া মানে ওকে আচ্ছা বুকরা কাল জীব মানি দেওয়া ইনতা মানি তুমি বা আপনাকে রাতিব মানি বেতন বুকরাজিব আগামী কাল আপনাকে বেতন দিব লেশ গুল কিজব কালামিনতা তুমি মিথ্যা কথা বলো কেন লেশগুল কেন বলো গুল মানে বলো লেস মানে কেন লেস কেন বলো কিজব কালাম কিজব মানে মিথ্যা কালাম মানে কথা ইনতা মানে তুমি লেশগুল কি অব কালাম তুমি মিথ্যা কথা বলো কেন অথবা এভাবে বলতে পারেন কেউ যদি সময় মিথ্যা কথা বলে লেশগুল ইনতা কিজব কালাম আলায়াতুন আলাতুন মানে সময় নেক্সট আনা মালুম ইনতা আমি জানি তোমার দ্বারা সম্ভব হ্যাঁ মনে করেন কেউ কিছু পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে সম্ভবের ক্ষেত্রে একদার বলা হয় আনা আলুম আমি জানি ইন্তার মানে তোমার সম্ভব বা তোমার দ্বারা সম্ভব সেটা স্থানকাল পাত্রভেদে বুঝে নিবে আনা ইনতে ইন্তদার আমি জানি তোমার দ্বারা সম্ভব হায়দা মালাবিস রেহা মোজেন এই কাপড়টির গন্ধ ভালো না দেখেন হায়দামানি এইটা বা এই মালাবিস মানে যে কোনো কাপড়কে বলা হয় মালাবিস রেহা মানি হচ্ছে গন্ধ জেন মানে ভালো মোজেন মানে ভালো না তাহলে রেহা মোজেন মানে গন্ধ ভালো না হায়দা মালাবিস রেহা মোজেন এই কাপড়ের গন্ধটি ভালো না নেক্সট ইয়া শেখ গাবল অবলিক আউল ইনতা গুল তোমর রিয়া বাদেন জিব রাতিব এই শেখ বা ইয়া শেখ আগে তুমি বলেছ খেজুর বিক্রি শেষে বেতন দিবা দেখেন ইয়া শেখ মানে এই শেখ শেখ মানে একজন সিনিয়র বা কোম্পানির নাম সম্মানজনক বলা হয় শেখ বা মোদির গাবল অথবা আউয়াল গাবল মানে আগে বা আউয়াল মানেও আগে বা প্রথম দিয়ে বোঝানো হয় আউয়াল ইনতাগুল মানে আগে তুমি বলছো তোমর রিয়াব রিয়া মানে বিক্রি তোমর মানে খেজুর বাদেন জি জিব রাতিব মানে বেতন মানে বেতন খেজুর বিক্রি শেষে তুমি টাকা দিবা বলছো আপনি এটা আপনার মুদিরকে বলতেছেন এভাবে আরবিতে তুমি দাও মানে আপনার মুদির একটু আগে আপনাকে বলছে যে খেজুর বিক্রি শেষে টাকা দিবা এরপর দেয় তখন আরবিতে বলবেন লাকিন কিন্তু দেওয়া মাই মানে না কিন্তু তুমি দাও নাই প্রিয় দর্শক ভাইরা আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে সবাই উপকৃত হবেন আর বিশেষ করে আমি দৈনন্দিন জীবনে বিশেষ করে আজ নবিরা অ্যারাবিয়ানদের সাথে যেভাবে কথোপকথন করা ঠিক সেভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করতেছি এবং করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনিও আরবিতে সাকসেস হবেন প্লিজ উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং উক্ত অ্যারাবিক টিভি চ্যানেলটি বেশি বেশি পরিচিত করবেন সবাই উপকারে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ হাফেজ